নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? অস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ বানিয়ে দেখাবো শিম আলু আর বড়ি দিয়ে মাছের পাতলা ঝোল। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে। একদম নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। রুই মাছ নিয়েছি লেজা সমেত 5 পিস। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য আমি আলাদা রেখে দেব। অন্যদিকে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন, সর্ষের তেল দিয়ে করলে টেস্ট অনেক বেশি ভালো হয়। এবার এর মধ্যে আমি বড়ি দিয়ে দিলাম। আমি এখানে 7টা মতো বড়ি দিয়েছি। এবার বড়িগুলোকে আমি লো ফ্লেমে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। বড়িগুলো তোলার পর ওই তেলের মধ্যে আরও 1 টেবিল স্পুন তেল আমি অ্যাড করে দিলাম। তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো ভেজে নেব। সমস্ত মাছ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি আর একটা সাইড ভেজে নেব। মাছগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে মাছগুলো তুলে নিচ্ছি। সমস্ত মাছ তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা শিম। আমি এখানে 8 পিস মতো শিম নিয়েছি, দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের আলু স্লাইস করে কেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি, একসঙ্গে দিয়েছি। যেহেতু আলু খুব পাতলা করে কাটা আছে, তাই শিম আর আলু ভাজা হতে খুব বেশি সময় লাগবে না। আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিচ্ছি। আর খুব সুন্দর লাল লাল করে ভাজতে হবে। ভাজতে ভাজতে প্রায় 70% সেদ্ধ এখানেই হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে, লঙ্কাগুলো সামান্য একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আদা জিরে বাটা। এখানে আদা জিরে আমি 2 টিস্পুন নিয়েছি, দিয়ে এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দেব। জলটা দেওয়ার পর মশলাটা কষিয়ে নেব, আর জলটা দেওয়ার ফলে মশলাটা পুড়ে যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম সেটা। এর সঙ্গে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নুনটা দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা শিম আর আলুটা দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এর মধ্যে আমি 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটাকে 3 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে আছে। 3 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো, আর দিয়ে দেব ভেজে রাখা বড়ি। বড়ি আর মাছের পিসগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে এটাকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে সেদ্ধ হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, ঢাকা খুলে নিলাম। সার্ভ করার জন্য রেডি পাতলা মাছের ঝোল। এটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।